পৃথিবীতে বিগত দু দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত হেনেছে গতকাল শুক্রবার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানানো হয়েছে, ব্রিটেন, তাসমানিয়া সহ বিভিন্ন মেরু অঞ্চল থেকে অনাকাঙ্ক্ষিত সুন্দর আলোক ছটা দেখা যায়। উত্তর ইউরোপ এবং অস্ট্রেলিয়া থেকে অনেকে অরোরার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়া আলোকিত করেছেন। তবে সৌরঝড়কে কেন্দ্র করে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূর্য থেকে প্লাজমা ও চৌম্বকীয় ক্ষেত্রের বিকিরণ বিচ্ছুরিত হওয়ার ঘটনাকেই সৌরঝড় বলে আখ্যায়িত করা হয়। বৈজ্ঞানিক পরিভাষায় একে করোনাল ম্যাস ইজেকশন বলা হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের তথ্য থেকে জানা যায়, গতকাল শুক্রবার গ্রিনিচ মান সময় বিকেল চারটায় সৌরঝড়ের প্রথম ঢেউ উৎপন্ন হয়। মার্কিন সংস্থা স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সূর্য যখন প্রচুর পরিমাণ শক্তি উগড়ে দেয়, ঠিক সে সময় এরকম ভূচম্বকীয় ঝড়ের সৃষ্টি হয়। জমা ও চৌম্বকীয় তরঙ্গে সম্মিলিত ঢেউ পৃথিবীর বুকে ভূচম্বকীয় তীব্র আলোড়ন সৃষ্টি করতে পারে। এর নাম হ্যালোইন স্টর্ম। 2003 সালের অক্টোবরের পর পৃথিবীতে এ ধরনের ঝড় এই প্রথম। 2003 সালে এ ধরনের সৌরঝড়ের কারণে দক্ষিণ আফ্রিকা ও সুইডেনের বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, আসন্ন দিনগুলোতে আরও বেশ কয়েকটি করোনাল ম্যাস ইজেকশনের ঘটনা পৃথিবীকে প্রভাবিত করতে পারে। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন, বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় 800 কিলোমিটার গতিতে করোনাল ম্যাস ইজেকশন পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে। সৌরঝড়ের কারণে ব্যাহত হতে পারে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্যাটেলাইট অপারেটর এয়ারলাইন্স এবং পাওয়ার গ্রিডকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের জন্য সৃষ্ট সম্ভাব্য ব্যাঘাতের কারণে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। নাসার রিপোর্ট অনুযায়ী, সূর্য তার 11 বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করেছে। এ কারণে করোনাল ম্যাস ইজেকশন এবং সোলার ফ্লেয়ার সূর্যের মধ্যে ঘটেছে, যা 2025 সাল পর্যন্ত চলতে থাকবে। 2017 সালের সেপ্টেম্বরের পর এখন পর্যন্ত সূর্যের মধ্যে সবচেয়ে বড় সৌর শিখা দেখা গেছে। এ অবস্থায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীদের নিরাপত্তার ঝুঁকির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই বিষয়টি মাথায় রেখে নাসা মহাকাশচারীদের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।